নমস্কার, সাংগীতিকভাবে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান ডিভাইন রাগাজে। আজকে আমাদের মধ্যে একজন খুব খুব চেনা মুখ, যাকে আমরা প্রত্যেকেই প্রায় চিনি, অনেক কনসার্টে দেখেছি, অনেক জায়গাতে আমরা দেখেছি। আজকে আমাদের মধ্যে আছেন শ্রী সুনন্দ মুখোপাধ্যায়। নমস্কার, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর চিরপরিচিত এক মুখ, যাকে আমরা সবাই চিনি, আপনারা চেনেন, আমাদের মধ্যে খুব প্রিয় একজন শিল্পী, তবলায় আছেন নবারুণ দত্ত। নবারুণ, তোমাকেও স্বাগত জানাই। আর সুনন্দ, আমরা মানে আপনাদেরকে আমি বলে রাখি, আমরা বহু পুরনো বন্ধু, মানে প্রায় বছর 20-22 তো হবে বোধহয়। হ্যাঁ, তো আমাদের আজকে আমি যে প্রশ্নগুলো করব সেইগুলো ফর দ্য অডিয়েন্স করব, কারণ আমি যেটা জানি সেটা যদি আমি বলতে যাই তাহলে আমারই বলা হবে, ওর আর কিছু বলা হবে না। তো স্টার্টিংটা আমি মানে আমি সবাইকেই জিজ্ঞেস করি, তালিম কোথা থেকে শুরু, কবে থেকে শুরু? ইনফ্যাক্ট আমি যখন খুব ছোট তখন থেকেই আমার গান বাজনার সাথে সম্পর্ক। আমার যখন 6.5 বছর বয়স তখন আমি শরৎ শিখতে শুরু করি। আচ্ছা, ওইটুকু বয়সেই? হ্যাঁ, তো বাহ, ইনফ্যাক্ট বাড়িতে তো একটা গান বাজনার পরিবেশ ছিল, হ্যাঁ অবশ্যই। তো আমার শরৎ শিক্ষা শুরু হচ্ছে আমার বাবা শ্রী সুনীল মুখার্জির কাছে, আর তারপর ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব, ওনার কাছে আমি তো বহু বছর ধরে দীর্ঘদিন ধরে আছি। হ্যাঁ, এবং ছোট থেকে বিভিন্ন শিল্পীদের গান বাজনা শোনা, এবং এটা তো একটা এত দীর্ঘ পথ, এ তো এক জীবনে তো শেষ হবার নয়। হ্যাঁ, অবশ্যই কিছুই অবশ্যই। শেখা যায় না, তো সেখানে আস্তে আস্তে সঙ্গীতটাকে বুঝে এবং তার সাথে প্র্যাকটিস, নিজের এই যে প্র্যাকটিস। কথাটা বললে, সঙ্গীতটাকে বুঝে, এই হ্যাঁ, বুঝতেই তো কয়েক বুঝেই জন্ম পড়, লেগে যায়, বুঝেই বাজানো পড়। তো হ্যাঁ, তারপরে শুরু হয়। বুঝে এবং তার সঙ্গে রেওয়াজ, হ্যাঁ অবশ্যই, তো এটার বিকল্প নেই। তো এই চর্চা চলছে। হ্যাঁ, মানে শোনার ব্যাপারে আমি অডিয়েন্সকে একটা ছোট্ট জিনিস বলতে চাই। কনসার্টে তো আমাদের যাওয়া হয়, হ্যাঁ, প্রোগ্রাম করতে যাচ্ছি যখন তখন অনেকে শুনতে পাই, কিন্তু ওর ব্যাপারটা আমি বলি আপনাদেরকে, ওর বাড়িতে যখন ক্যাসেট ছিল তখন একটা আলমারি ভর্তি শুধু ক্যাসেট আমি দেখেছি। মানে ওই ওই জিনিস আমি ভাবতে পারিনি তখনকার দিনে অত, মানে তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা শোনা হয় একটা মানে মানুষের, মানে এক্স্যাক্টলি। একটা মিউজিক নিয়ে যখন মানে চিন্তা করে, বিভিন্ন লোকজনের বাজনা শুনতে হয়, তখন ক্যাসেটটা এবং রেডিওটাই একমাত্র সোর্স এক্স্যাক্টলি, ছিল, এবং দূরদর্শনে খুব কম হতো, সত্যি তবে কথা। আমরা রেডিওটাই শুনতাম এবং ক্যাসেট থেকে যেটুকু হ্যাঁ হ্যাঁ, হতো। তো এই সময় থেকে ওর গান বাজনা শোনা আমার ইন্সপিরেশন, ক্যাসেট কেনার যে নেশাটা, তখন ক্যাসেট কিনতাম আমরা, হ্যাঁ হ্যাঁ, তারপরে সিডি কেনা, এখন তো অনেক ইজিলি মিউজিকটা অ্যাভেলেবেল অনেক হয়ে ইজিলি যাচ্ছে মিউজিকটা অ্যাভেলেবেল। নানাভাবে, কিন্তু তখন আমরা একটা ক্যাসেট অর্ডার দিয়ে রাখতাম, সেটা সত্যি আসতো, কথা, তারপরে আমরা সেটা শুনতাম, এবং সেটার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে দোকানে গিয়ে একবার করে এক্স্যাক্টলি, মানে বলতাম আমরা। এটা অদ্ভুত ব্যাপার, মানে এখনকার জেনারেশন আমি জানি না কতটা মানে ইগার থাকে একটা বাজনা শোনার জন্যে। আমরা কোনো একটা লাইভ ইন কনসার্ট কারুর যদি শুনতে পাই বা কারুর বাড়িতে দেখতে পেতাম, তখন কিন্তু আমরা ওটাকে অর্ডার দিতাম, এবং আমার মনে আছে ক্যাসেট একটা নম্বর হতো, ওটা লিখে হ্যাঁ নিয়ে যেতাম আমরা, এক্স্যাক্টলি। মানে তার বাড়িতে এসেই প্রথম একটা কাগজ নিতাম, সেই নম্বরটা লিখে দোকানে গিয়ে দিয়ে আসতাম। তো এই সব আমাদের দিনগুলো কেটেছে। সত্যি, তা আমজাদ আলী খাঁ সাহেবের কাছে তো তুমি এখনও শিখছো, হ্যাঁ মানে ওখানে গিয়ে হ্যাঁ। তালিম হচ্ছে? ইনফ্যাক্ট যেহেতু গুরুজি থাকেন দিল্লিতে, হুম তাই প্রথম দিকে তো রেগুলারলি দিল্লিতে গিয়ে তালিম নিতাম। হুম এক মাস থাকতেও তো ওখানে হ্যাঁ, প্রায়। অনেকদিন ধরে হ্যাঁ থাকতামও, প্লাস কলকাতাতেও ক্লাস হ্যাঁ করেছি। হুম হ্যাঁ, এবং এখন সেভাবে রেগুলারলি যাতায়াত না হলেও যোগাযোগ গুরুর স্বাভাবিক। সাথে হ্যাঁ রেগুলারলি হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তো সুতরাং তালিম তো চলছেই। আচ্ছা, আমরা তালিমের নমুনা শুনবো, আমার খুব মানে অধীর আগ্রহে বসে আছি, কি বাজাবে বলো? আমি প্রথমে একটু শোনাচ্ছি নাট ভাইরো, খুব বাহ, সুন্দর একটা বড় প্রিয় রাগ, সকালের খুব রাগ। খুব প্রিয় রাগ আমার। হ্যাঁ হোক।
এটা আমি মানে বাজাতে বাজাতে বলছি কথাটা, এটা আমাদের দায়িত্ব, যেহেতু যে দাগটি আমি শোনাচ্ছি হ্যাঁ নট ভাইরব, এর মধ্যে নট অঙ্গটাকে একটু আলাদা করে একদম, নট এবং ভৈরব দুটো আলাদা আলাদা, ভৈরব তো আছে, যে কারণে আমি এইভাবে শুরুটা করলাম। হ্যাঁ কেবা thank you.
রূপকের মুখটা খুব সুন্দর। আমার মনে পড়ে ওই গোয়াতে যখন আমরা গেছিলাম, তখন হঠাৎ করে তুমি, আমরা সব নিজেরাই গান বাজনা করছিলাম, তখন হঠাৎ করে এই এরকম টাইপের একটা রূপকের মুখ উঠেছিলে, দেড় মাত্রার মুখ। হ্যাঁ, খুব, হ্যাঁ, তুমি, আমি ওর প্রায় দেখেছি রূপকে যখন বাজাও এই দেড় মাত্রার মুখটা, আর খুব অ্যাট্রাকটিভ লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। মানে এই ফ্লেভারটা রূপকের সঙ্গে এই দেড় মাত্রার যে মকামটা, এত বিউটিফুল মানে ফিলিংসটা আসে। আর আরেকটা জিনিস আমার জানার ইচ্ছে হয়, যখন রেয়াজ করো, তুমি নিজে শিখেছো, তুমি নিজে শেখাচ্ছ, তখনকার স্টুডেন্ট যারা যারা তোমাদের সঙ্গে শিখতো, তাদের মানসিকতা আর এখন যে স্টুডেন্টরা শিখছে তাদের মানসিকতা কীরকম, ডিফারেন্সটা কী? ডিফারেন্সটা কী বলতে, সত্যি কথা বলতে, আজকের এই টেকনোলজির এই উন্নতির জন্য, আমাদের সময়তে তো ক্যাসেট ছিল, হ্যাঁ, এবং তখন আমরা ক্যাসেটেতে তখন রেকর্ড করতাম, কিন্তু আমাদেরও আগে যখন টেপ রেকর্ডার ছিল না, তখন শুধুমাত্র মনে রাখতে হতো, মনে রাখতে হতো, সেটা ছিল আরও অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখন আমরা অনলাইন আমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, যে কারণে সেক্ষেত্রে শেখার সেই ইন্টারেস্টটা চলে গেছে সেটা বলবো না, কিন্তু সেই ডেডিকেশনটা যেন একটু যেন কোথাও একটু যেন কম, একটু কমে গেছে, মানে খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। রাইট, এই কথাটা আমাকে অনেক শিল্পীরা এখানে এসেছেন, তারা বলেছেন যে ইজিলি অ্যাভেলেবল হয়ে যাওয়ার ফলে একটা সুবিধে হয়েছে, যে আমাদেরকে যে বহুদিন ধরে ওয়েট করতে হতো এই এই বাজনাটা শুনবো বলে, সেই জিনিসটা এখন আর কিন্তু নেই, টাইপ করছে বেরিয়ে আসছে। তো যখন আমরা কষ্ট করে একটা জিনিস পাই, সেটার যত্নটা অনেক বেশি থাকে, এটা কিন্তু খুব সত্যি কথা। মানে আমরা ওই কষ্টটা করেছিলাম বলে হয়তো আমাদের সেই গান বাজনা এখনও ইজিলি যখন পাই, তখনও কিন্তু সেই যত্ন করেই আমরা সেভ করে রাখি। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, পুরোটাই আবার আরেকটা প্লাস পয়েন্টও হয়েছে, যে যে বাজনাগুলো আমরা মানে খুঁজেও পেতাম না, সেই বাজনাগুলো তখন মানে কি হয়ে যায়, আমাদের অনেক ইচ্ছে ছিল অনেক ভালো ভালো অনেক পুরোনো দিনের আর্টিস্টদের শোনার, সেগুলো এখন ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এইসব নিয়ে তো আসবো, ছোট্ট করে কিছু দু মিনিটের কিছু যদি শোনাও, খুব ছোট্ট করে, নাট ভাইরা বরাবর কিছু শোনাও না, খুব প্রিয় রাগতো। আমি নাট ভাইরবের পাশাপাশি আর একটা রাগ আছে, ওই রাগটা খুব ছোট করে একটা শোনা। আচ্ছা, শোনো শোনো, যদিও রাগটা দক্ষিণ ভারতীয় রাগ, চারুকেশি। চারুকেশি, বাহ, ছোট্ট করে একটু, খুব ছোট সময় আছে, একটা ব্রেকে যাবো তারপরে। ব্রেক নিতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, একটা ব্রেক নিচ্ছি, আবার ফিরে এসে আরও অনেক কথা, অনেক আড্ডা এবং অনেক গান বাজনা শুনব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিফাইনের আকাশ নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছে শ্রী সুনন্দ মুখোপাধ্যায়। সুনন্দ, আমি এই যে রাগ একের পর এক শুনছি, চারুকেশিটা তো মন ভরিয়ে দিল ব্রেকের আগে এমনভাবে বাজালে, এত ছোট করে এত মিষ্টি করে বাজানো, এটা কিন্তু মানে খুব কঠিন জিনিস, মানে একটা রাগকে ইলাবোরেটলি কিন্তু বাজানো যায়। আমাদের দেখো সঙ্গীতের কি সুন্দর জিনিস, জাস্ট একটা কোমল নির জন্য পুরো পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল। এটাই আমাদের সঙ্গীতের মাহাত্ম্য। মানে আমি আর মানে ওয়েট করতে পাচ্ছি না, তুমি এরপরে কি শোনাবে? এরপর আমি ভেবেছি সন্ধ্যের খুব সুন্দর দুটো রাগ, একটা হচ্ছে ইমন কল্যাণ, একটা হচ্ছে জয় জয়ন্তী। বাহ, কে বাত! তো আমি ইমন কল্যাণের সাথেই জয় জয়ন্তীটা একটু ছোট করে শোনাচ্ছি। আর ইমন কল্যাণ এমনই একটা রাগ যেটা এতটাই সুন্দর, এতটাই জনপ্রিয় এবং এতটাই আদি, এবং তার সাথে জয় জয়ন্তী শৃঙ্গার রসের রাগ, মানে ইয়ামানটা সুন্দর রাগ। অনেকেই বলে কি ইয়ামান জো বলে ওই ইয়ামান হ্যায়, মানে সত্যি কথা, এটা ভিতর থেকে বের হয়ে সুন্দর রাগ। চল
সময়ের আমরা সময়ের হ্যাঁ খুব অল্প সীমিত, তাই আমি ইমন কল্যাণের পরে একটু ছোট করে জয়ন্তী শোনাচ্ছি। কেবল সাথে একটি প্রাচীন বন্দিশ শোনাচ্ছি গুরুজির কাছে শেখা, খুব সুন্দর বন্দিশ দেখো। খুব সুন্দর জায়গা। ডা 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 এটা এত সুন্দর ভাবে লাগছে কেন? Thank you.
যদিও এটা সময় না, কিন্তু একটা জিনিস ভেতরে আসছে খুব, এই জয়জয়ন্তী বাজাতে বাজাতে একটা গান আছে জয়ন্ত মল্লহার, কি সুন্দর একটু একটু ছোট্ট করে এর মধ্যে লাগলো, মানে না বলে থাকতে পারছি না, মল্লহারের যে ছোঁয়াটা নিধানি স্যার, কিছু জানতাম না কিন্তু মানে ব্যাপারটা এতটা ভেতরে আসছে, স্পন্টেনিয়াসলি চলে গেল এটা জয়জয়ন্তীর সাথে। মানে এটা খুব আসতে চাইছিল, মানে ভিতর থেকে ইচ্ছে হয় এক এক সময় যে এইটা লাগাই একবার নোটটা, মানে এটা যদি ধুন হতো তাহলে হয়তো এগুলো তুমি পরপর পরপর লাগাতেই থাকতে মিশ্র কিছু করে, কিন্তু সেটা তো সম্ভব না বলেই করতে হবে। আমরা এইসব আড্ডা এবং আরও অনেক কিছু শোনা নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, আপনারা সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম, আমাদের সঙ্গে আজকে আছে সুনন্দ। সুনন্দ, আমরা আমি যেটা পার্সোনালি জানি, শরদের একটু ভ্যারাইটি হয়, অনেকে অনেকভাবে দেখেছে, ব্যাপারটা স্ট্রাকচারটা একই, কিন্তু আমার যেটা প্রশ্ন যে তোমাদের শরৎটা একটু ডিফারেন্ট, সেই ডিফারেন্সটা একটু বলে দিতে হবে। ডিফারেন্স বলতে প্রধানত দু ধরনের শরৎ হয়, একটা হচ্ছে ছকান একটা হচ্ছে আটকান। আমাদের যেটা বলতে কান বলতে ছকুটি আটকুটি, আমাদের হচ্ছে ছকুটি শরৎ। তো আমাদের যে ঘরানা অর্থাৎ সেনিয়া বিনকার ঘরানা, তো মোহাম্মদ হাসমি খান বঙ্গাস ইনি পর্যায়ক্রমিকভাবে রবাব থেকে আজকে আমরা যে শরৎকে দেখতে পাচ্ছি তাতে ওনার অবদান অপরিসীম। অবশ্যই যন্ত্রটা আস্তে আস্তে মডিফিকেশন হতে হতে মডিফাইড হতে হতে আজকে এই জায়গাতে এসেছে, স্পেশালি রবাবের যে ওই উডেন বোর্ডটা ছিল সেই জায়গায় এখন স্টিল বোর্ড বোধহয় লেগেছে। এবং তার সাথে আর আটকুটি যে শরৎ আছে যেটা মাইহার ঘরানা শিল্পীরা যেটা বাজান, তো যেহেতু যন্ত্রের স্ট্রাকচারাল একটা ডিফারেন্স রয়েছে সে কারণে তো সাউন্ডেরও একটা ডিফারেন্স রয়েছে। অবশ্যই অবশ্যই স্কেলেরও বোধহয় একটু ডিফারেন্স থাকে। স্কেলের ডিফারেন্স বলতে যদিও আমরা এখন আমাদের সোলো রিসাইটাল সি সাটো বাজাই, কিন্তু মূলত আমাদের সোলো স্কেল হচ্ছে বি ফ্ল্যাট বি, রাইট? তো তোমার গুরুজিও বোধহয় ওই বি ফ্ল্যাট বি তেই বাজান, গুরুজিও তো বি ফ্ল্যাট বি তেই বাজান। তো সংক্ষেপে বলতে গেলে এই আচ্ছা আর আরেকটা জিনিস আমি যেটা জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না, তুমি প্রচুর কম্পোজিশন করছো, এবং কীভাবে কীরকম কম্পোজিশন করছো একটু আমরা যদি এ সম্বন্ধে একটু ডিসকাশন করতে পারি। কম্পোজিশন বলতে মিউজিক কম্পোজ করার শখ আমার বহুদিন থেকেই, তো সেই হিসেবেতে আমি মূলত আমি যে ধরনের কম্পোজিশন করি তার প্রায় সবটাই হচ্ছে ডান্স ওরিয়েন্টেড, অর্থাৎ ডান্সের যে ডিফারেন্ট কোরিওগ্রাফি হয় তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক বানাবার। হ্যাঁ, এবং তার জন্য ডান্সটা খুব ভালো করে বুঝতে হয়, তুমি বহু বছর ধরে ডান্সের সাথেও বাজিয়েছো এবং এখনো বোধহয় বাজাচ্ছো, এবং ডান্স থেকে প্রচুর কিছু শেখার আছে। অবশ্যই, এবং আমার নিজের কম্পোস্ট করা তারানা প্রচুর আছে, সেগুলো তো ডান্সে হচ্ছে, সেগুলো আমরা কি একটু শুনতে পারি কিছু কি সামান্য? তাহলে তো গাইতে হবে, গাইতে খুব ভালো। আমি জাস্ট মুখটা একটু শোনাচ্ছি, একটু শোনাও, একটু শোনাও তানপুরাটা দিয়ে। তো এই ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক কাজকর্ম তো করি, হ্যাঁ, কবিতার সাথে কাজ। হ্যাঁ, আমার দুজন বান্ধবী অনিন্দিতা এবং সোনালী, আচ্ছা, ওদের সাথে খুব ভালো লেগেছে কাজ করে, আমাদের দুটো সিডিও বেরিয়েছে। বাহ,
হ্যাঁ, সোনালির সাথে বোধহয় আমি সিরিটা দেখেছি, অমিতের সঙ্গে সবাই। হ্যাঁ, কথা বললে এত কথা এসে যায়, হ্যাঁ অনেক কিছু চলে আসে আমার। হ্যাঁ, আমি ওড়িশি আর কাথাকের একটা একবার একটা ডুয়েট হয়েছিল, আলোপর্ণা গুহ এবং নন্দিনী ঘোষাল, ওদের জন্য একটা ওড়িশি এবং কাথাকের দুটো তারানা পাশাপাশি একসাথে টোটাল কম্পোজিশনটা, ওটা আমি একটু জাস্ট মুখরাটা শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথাকের জন্য দিন তারা না দেরে দেরে তানুম তা দেরে দেরে তানা তা দিন তারা না তানা দেরে দেরে তা দিন তা ধনি দিন দিন তানা না দেরে দেরে না তা দেরে না দিন তানা না দেরে না এর সাথে ওড়িশির একটি গান, এটিও ওর সাথে প্যারালাল হচ্ছে, যদিও এটা তিনতাল না, কিন্তু এখন তিনতালই বলছি। কুন্দরি তক তাজে না তাজে না তারি তাজে নু তা ধ্রিমি কুকুন্দরি তক তা কুন্দরি কেট তক তা যে নু তা রি তাজে না যে নু কেট তা কুন্দরি তক তাজে না তাজে না তারি তাজে নু তা নিরন্তরা তারি কিট ঝম তারি তাজম তারি কিট ঝম তারি তাজম তারি কিট ঝম তারি ঝম তাজনু তা তক জনু তা তক জনু তারি ঝম তারি ঝম তারি ঝম তকুন্দরি মানে এত সুন্দর, মানে চোখের সামনে ভাসছে আলোকপূর্ণা ডান্স করছে কত্থক, আবার এদিকে ওড়িশি হচ্ছে, এটা একটা মানে ফিল করা যায়, খুব সুন্দর কম্পোজিশন। আমরা তো প্রায় শেষের দিকেই, তো আমার যেটা মনে হয় শেষের দিকটা তুমি একটু ভালো করে কিছু বাজাও, এমনিতেই তো খুব কম কম সময় থাকে, তো একটু কিছু কি বাজাবে শেষে, একদম লাস্ট এটা। আমি শেষে একটু ভৈরবী শোনাচ্ছি। বাহ বাহ, কে বাত, সদা সোহাগিন রাগ ভৈরবী, কে বাত।
Thank you.
কে বাদ, অসাধারণ অসাধারণ জুটি বলবো। দুজনে এত সুন্দরভাবে বাজালে, আশা করি আপনাদের সবার মনটা দুলছিল, আমার তো দুলছিল। আমি জানি এত সুন্দর বাজনা শুনলে মন ভরে না, কিন্তু কিছু করার নেই, আমাদের সময় খুব লিমিটেড আছে। আশা করি আবার হয়তো সুনন্দকে ভবিষ্যতে কখনো আবার পাবো আমরা। নিশ্চয়ই, আমারও খুব ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে। খুব ধন্যবাদ, আমার আবার নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক কথা বাকি রয়ে গেল। হ্যাঁ ধন্যবাদ, দিনের জন্যই থাক। নিশ্চয়ই সবকিছু এবারে যদি হয়ে যায় তাহলে আর পরের দিতে কিছু থাকবে না, রসটাও থাকবে না। থাকবে না। তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, খুব ভালো লাগলো। আর ধন্যবাদ নবারুণ তোমাকেও, আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। আমরা নিশ্চয়ই আরও অনেক ভালো ভালো মিউজিক শোনাবো এরকম, এবং আপনাদেরকে আনন্দ দেব। আপনারা শুধু আশীর্বাদ করবেন। আজকের মতন নমস্কার।